থাকতে পারে না। একটা বর্ডার এদিকে টেনে দেওয়া হয়েছে, যে মানে যারা চান করবে ওটা বর্ডারটা ভেতরেই চান করবে, আর বাইরে গেলে গাইছে এদিকে লাইফ বোট রাখা আছে ভাই, লাইফ বোট রাখা আছে ভাই, কোনো কিছু হলে ভাই ওইদিকে পুলিশ আরে আছে। তো ভাই লাস্ট কবে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছি ভাই আমার নিজেরও মনে নেই ভাই, এইভাবে চলতে থাকলে অডিয়েন্সরা ভাই আমাকে একটা কথাই বলবে ভাই তুই ইউটিউব ছেড়ে দে। ছেড়ে দিলে কি হয় ভাই, চালিয়ে তো যেতে হবে। আর ভাই তোমরা হয়তো ভাই অনেকক্ষণ থেকে আমার দিকে তাকাচ্ছ যে হ্যাঁ ভাই আমি টুপি পরে রয়েছি কেন, টুপি কেন পরে রয়েছি, কারণ ভাই কিছুদিন আগে ভাই আমার জেঠু মারা গেছে, ওই এক মাস আগে ভাই জেঠু মারা গেছে, আর ভাই ভিডিও দেওয়া হচ্ছিলো না। আর একটা ইস্যু আছে, যেহেতু ভাই আমার সামনে ভাই মাধ্যমিক পরীক্ষা, আর ভাই পরীক্ষাতে পাস না করতে ভাই বাড়ির থেকে আমাকে বার করে দেবে। ওই সব বাদ দাও, আজ হচ্ছে ভাই শ্রাবণ মাসের শেষ সোমবার, তো ভাই আমি তো ভাই সবার সঙ্গে মজা করতে করতে জল ঢালতে যেতে পারবো না ভাই আগের বছর মতো। তো ভাই আমি আর সোনু প্ল্যান করছি যে আজকে ভাই আমরা সারাদিনটা ভাই মজা করব আর তোমাদের জন্য একটা ব্লগ করব। তো চলো কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আর এখন বাজে হচ্ছে গাইস 5:26, প্রায় 5:30 কাছাকাছি, তো এখন বেরোবো। আর ভাই আমি আজ সাইকেল নিয়ে বেরোবো না, আজ হচ্ছে ভাই গাড়ি নিয়ে বেরোবো। তো চলো গাইস, আমি তো ইন্ট্রো দিয়ে ভুলে গেছি। সো গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি সবাই কেমন, ভারতে তোমাদের থাকতে হচ্ছে যেহেতু ভাই তোমরা ডিজিবি ফ্যামিলি। আর চলো বেশি দেরি না করে আর ব্লগটা স্টার্ট করা যাক সিনেমাটিক শট দিয়ে। এখন চলে এসেছি সমুদ্রের বাড়িতে, মালটা এখন উপরে আছে ঠিক আছে, এখন নিচে নামছে। চলে এসছে আইফোন 13 প্রো ম্যাক্স ঠিক আছে। গাইস গাইস সিগন্যাল দিয়ে দিচ্ছি গাইস, তোমাদেরকে দেখাচ্ছি গাইস, ডিপ 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 করছে। চলো এখন তেলটা ভরতে যাবো, দেন তোমাদের ওইখানে গিয়ে দেখা হচ্ছে। এখন এখানে এসে দাঁড়ালাম তেল ফেল ঘুরে, আর কিছুক্ষণ পর ভাই যাবো হচ্ছে বালিঘাট ঠিক আছে, মানে যেখানে সবাই জল নিয়ে এসে পরে বাঁকে তারপর শীতকালের দিকে যায়, তো ওইখানে এখন যাব একটু পরে। চলো আমরা এখন রয়েছি হচ্ছে দুর্গাপুর ব্যারাজে ঠিক আছে, এই রাস্তার দিকে যাবো এখন ভেতরে। তো গাইস যে ওখানে তোমাদের ভিউটো সবটাই দেখাবো, তো চলো যাবো এখন। এখন চলে এসেছি দুর্গাপুর ব্যারাজে, আর গাইস ব্যারাজে এই ধারটা মানে ওই ধারে ভাই বালিগুলো ছিল আগের বছরে, বাট এই গেট খোলার কারণে ভাই বালি ফালি সব মানে এগুলো ঢাকা পড়ে গেছে। আর এখানে ভাই ভিড়টা মানে আজকে হচ্ছে ভাই শেষ সোমবার ভাই, তাই ভাই ভিড়টা একটু প্রচুর লেভেলে আছে, বুঝতেই তো পারছো। দেখো ওই ধার থেকে পুরো লাইন গেছে পুরো এই ধার পর্যন্ত, আর এখানে ভাই সব গেট খুলে দেওয়া হয়েছে, যেহেতু ভাই পুরো বৃষ্টির কারণে ভাই মানে দামোদর নদী পুরো ইয়ে হয়ে গেছে, দেখো পাড়ের মতন লাগছে এই জায়গাগুলো। দেখো ওই জায়গাটাতে মানে মানুষগুলো চান করা হচ্ছে, বাট এখানে পার বলতে খুব কমই আছে, জলটা ভাই আগের থেকে একটু কমেছে, বাট এই গেটগুলো ভাই সবই খোলা হয়ে গেছে। আর ভিড়টা ভাই দেখতেই পাচ্ছ ভাই, ওখান থেকে পুরো ওই ধার পর্যন্ত ভিড় আছে, ওই ধার পর্যন্ত। এখান থেকে ভাই পুরো স্পষ্টভাবে বুঝে আসছে, দেখো ভাই ভিড়গুলো দেখো।
মানুষের ওখানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে ভাই জল নেওয়ার জন্য। আর এখন কটা বাজে গাছ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো গাছ এখন বাজে 6:32, আর গাছ এখনও পর্যন্ত ভাই ভিড়টা রয়েছে এখানে। এখানে ভাই পুলিশ আরে গার্ড দেওয়া শুরু করে দিয়েছে, মানে যদি কারা কেউ যদি সামনে যায় ভাই তাদেরকে মানে এখান থেকে নিয়ে আসতে, ঠিক আছে। দেখো পুলিশের এখানে গার্ড পড়ে আছে, যেহেতু ভাই ব্যারেজের প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে তার জন্য। ভাই আমরা বন্ধুদের মধ্যে একজন খুঁজে পেয়েছি, ঠিক আছে। এদের দলটা কখন বেরিয়েছিল তোরা? হ্যাঁ 3:00-4:00। ও আচ্ছা, ওকে। জল তোদের বাঘটি কিন্তু দারুণ সুন্দর হয়েছে। একটা বর্ডার এদিকে টেনে দেওয়া হয়েছে, যে মানে যারা চান করবে ওটা বর্ডারটা ভেতরেই চান করবে। আর বাইরে গেলে গাইছে এদিকে লাইফ বোট রাখা আছে ভাই, লাইফ বোট রাখা আছে ভাই, কোনো কিছু হলে ভাই ওইদিকে পুলিশ আরে আছে। সবাই আস্তে আস্তে বাঘ নিয়ে বেরোচ্ছে মানে শিব মন্দির দিকে। আর ভাই আমি এইবারে জল ঢালতে পারিনি ভাই, খুবই খারাপ লাগছে। যেহেতু ভাই দেখো আমার জেঠু মারা গেছে, তার জন্য ভাই আমি তো সবার সঙ্গে যেতে পারছি না, ঠিক আছে। যেটা ভাই নিয়ম ভাই সেটাকে মানতে হচ্ছে ভাই আমি কিছু করার নেই, এদের সঙ্গে আমি যেতে পারবো না। আমার বন্ধুগুলো ওইদিকে রয়েছে, স্নান করছে। চলো ভাই দেখি পরের বছর যাবো হয়তো, তার জন্য ভাই লেট করে আছি, আসছে বছর আবার হবে। চাটা কিছু খাওয়া হয়নি, তো এখন ভাই যাবো হচ্ছে বিসর্জন ঘাট সুন্দরামে, দিয়ে ভাই ওখানে যাবো, মানে ওখানে গিয়ে ভাই চাটা খাবো। আর ভাই এরা এখন আস্তে আস্তে ভাই শিব মন্দির দিকে যাচ্ছে। আর ভাই আমি তো ভাই এই বছর যেতে পারলাম না, আমার জেঠু মারা গেছে তার জন্য। তো চলো ভাই পরের বছর দেখি হবে আবার। তো এখন ভাই বিসর্জন ঘাট দিকে যাবো, চলো এখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যেতে যেতে ফিরানোর শটগুলো দেখতে থাকবো। আর ভাই এখানে ভাই ব্যারাজের মতনই পুরো ভিড় রয়েছে, কারণ ভাই ওইদিকে মানে কেউ যদি জল না ঢালতে পারে ভাই এইদিকে বীরভূমপুরের লোকেরা এই ধারে দাঁড়াতে মানে নেয় জলটা। বীরভূমপুর থেকে চলে এসেছি, মানে বিসর্জন ঘাট থেকে, সরি। তো এখন আছি ভাই ভৈরব এয়ারপোর্টের কাছাকাছি, তো এখান থেকে এখন বাড়ি যাবো, গেম গাই গিয়ে পরে ব্লগটা এন্ড করবো। তো চলো এখন বাড়ি চলে এসেছি, আর আজকে নতুন ব্লগটা ভাই এখানে রাখবো। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভাই, 1K অনেক কাজে আছি, 1K কমপ্লিট করে দিও ভাই। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।